পুরস্কার নিতে সুইডেন যাচ্ছেন না সাহিত্যে নোবেল জয়ী মার্কিন গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী বব ডিলান। বুধবার ডিলানের পক্ষ থেকে নোবেল কমিটিকে চিঠিতে এ অপারগতা জানানো হয়। চিঠিতে লেখা হয়, পূর্ব নির্ধারিত প্রতিশ্রুতির কারণে 10 ডিসেম্বর স্টকহোমে অনুষ্ঠেয় নোবেল পুরস্কার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে যেতে পারছে না তিনি। ওই সময় অন্য কাজ থাকায় সেখানে থাকছে না তিনি। তার এই অপারগতাকে সম্মান জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। তবে নিয়ম অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে ডিলানকে নোবেল ভাষণ দিতে হবে।